আলবার্ট আইনস্টাইন ও স্টিফেন হকিং কে বুদ্ধিতে ছাড়িয়ে গেলেন 12 বছর বয়সে এক ভারতীয় কিশোরী, তার নাম রাজগৌরী পাওয়ার। সে ভারতের পুনের বারামতি এলাকার বাসিন্দা, বর্তমানে তিনি লন্ডনে থাকেন। ব্রিটিশ মেন্সা আইকিউ টেস্টে তার স্কোর 162, যেখানে বিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং এর আইকিউ স্কোর 160। 10 বছর বয়সে যে কেউ ব্রিটিশ মেন্সা আইকিউ টেস্টে অংশ নিতে পারে। ছোট থেকে বড় সবাই একই পরীক্ষা দেয়। এখানে মূলত বুদ্ধির স্বাভাবিক ক্ষমতা পরিমাপ করা হয়। 140 পয়েন্ট পেলে একজনকে জিনিয়াস বলা হয়। সেখানে রাজগৌরি তুলেছে 162 পয়েন্ট, যা এ যাবৎকালে সবচেয়ে বেশি আইকিউ স্কোর। রাজগৌরীর বাবা ডক্টর সুরজ কুমার পাওয়ার ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারের গবেষক। তিনি বলেন, বর্তমানে গোটা বিশ্বে এমন মেধাবী মানুষের সংখ্যা হাতে গোনা। রাজগৌরী কনিষ্ঠতম হিসেবে এই স্বীকৃতি পেয়েছে। ভবিষ্যতে রাজগৌরী মেডিসিন নিয়ে পড়াশোনা করতে চান। মিডিয়ার সামনে এক প্রতিক্রিয়ায় রাজগৌরী বলেন, এই অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। বিদেশের মাটিতে ভারতের প্রতিনিধিত্ব করা আমার কাছে খুবই সম্মানের। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করার অনুরোধ রইল। ধন্যবাদ।